হ্যালো স্টুডেন্টস, আমি সুমন ভৌমিক, চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও আমরা আলোচনা করব জেন আয়ার। জেন আয়ার শার্লট ব্রন্টির অমর সৃষ্টি বলতে পারি। তো ফোর্থ সেমিস্টারে আছে বার্ডহামান ইউনিভার্সিটি ইংলিশ অনার্সে। কম বেশি সব ইউনিভার্সিটিতেই জেন আয়ার কোনো না কোনো সেমিস্টারে আছে ইংলিশ অনার্সের জন্য। ওকে, এটা মানে বি ভেরি শিওর ফর দ্যাট। যারা শুনছো অন্যান্য ইউনিভার্সিটির বর্ধমান ছাড়া, তারা কিন্তু দেখে নেবে তোমাদের কোনো না কোনো সেমিস্টারের সিলেবাসে জেন আয়ার অবশ্যই আছে। যাই হোক, তো শার্লট ব্রন্টি লিখলেন। আমি পুরোটা বাংলায় না, পুরোটাকে বলে দিচ্ছি, এন্টায়ার সামারিটাকে বাংলায় বলছি, তোমাদের গল্পটা শুনে নাও, খুব সুবিধা। তারপর যখন তোমরা পড়বে দেখবে খুব ইজি হয়ে যাবে। এবার জেন আয়ারের টোটাল 3টে ভলিউম আছে, 38টা চ্যাপ্টার আছে, 3টে ভলিউমে 38টা চ্যাপ্টার। এবার অবভিয়াসলি একটা সেমিস্টারে 6 মাসের ডিউরেশনে, 5.5 মাসের ডিউরেশনে সেটাকে থরলি পড়া সম্ভব নয়। গল্পটা খুব ভালো করে শুনে নাও, আর যারা ইংরেজি নিজে লিখতে পারো এইটা যা শুনবে সেটাই লিখে দিলে নাম্বার পাবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তো জেন আয়ার 38টা চ্যাপ্টার শার্লট ব্রন্টি লিখলেন। প্রকাশিত হলো 19 অক্টোবর 1847 সালে। ওকে, তো 1847 সালে প্রকাশিত হয়েছিল, কিন্তু আজকেও কত রেলিভ্যান্ট, কত প্রাসঙ্গিক সেটা গল্পটা যত এগোবে বুঝতে পারবে। আচ্ছা, এটা ফার্স্ট পার্সন ন্যারেটিভে লেখা, মানে আই দিয়ে লেখা ফার্স্ট পার্সনে শার্লট ব্রন্টি, এবং এটাকে একটা প্রোজ ফিকশন হিসেবে অনেকে বলেন, যেহেতু গল্পের আকারে পুরোটা প্রোজের মতো করে তত্ত্বই এগিয়েছে গল্পের গতিতে। আর জেন আয়ারকে অনেকে অটোবায়োগ্রাফিক্যাল নভেলও বলেন শার্লট ব্রন্টি, যেহেতু তার নিজের জীবনের অনেক মিল পাওয়া যায় জেন আয়ারের চরিত্রগুলোর মধ্যে এবং জেন আয়ারের ঘটনাগুলির মধ্যে শার্লট ব্রন্টির নিজের জীবনের সঙ্গে, সেই জন্য অটোবায়োগ্রাফিক্যাল নভেলও বলা হয়। জেন আয়ার থেকে প্রথমে একটুখানি আমরা আলোচনা করিনি কী কী প্রশ্ন আসে। 10 নম্বরে মেনলি প্রশ্ন জেন আয়ার থেকে যেটা আসে, পিকচার অফ ভিক্টোরিয়ান সোসাইটি, যেটা বর্ধমান ইউনিভার্সিটিতে 2022-এ চলে এসছে, এবছর আসবে না। এছাড়া অ্যাজ অ্যান অটোবায়োগ্রাফিক্যাল নভেল খুব ইম্পর্টেন্ট, জেন আয়ার ক্যারেক্টার খুব ইম্পর্টেন্ট, জেন আয়ার অ্যাজ আ ফিমেল বিল্ডাংস রোমান নভেল খুব ইম্পর্টেন্ট। বিল্ডাংস রোমান মানে হচ্ছে মোরাল অ্যান্ড স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট অফ প্রোটাগনিস্ট, সেটা ডিসকাস করা, সেটা খুব ইম্পর্টেন্ট। ন্যারেটিভ টেকনিক অফ জেন আয়ার বা স্টাইল অফ জেন আয়ার, রাইটিং স্টাইল অফ জেন আয়ারটা খুব ইম্পর্টেন্ট। ন্যারেটিভ টেকনিক হলে ওটা হয়ে যায় ন্যারেটিভ টেকনিক বা ন্যারেটিভ স্টাইল, একই উত্তর। এগুলো ইম্পর্টেন্ট ভীষণভাবে জেন আয়ার, আর ক্যারেক্টার অফ জেন আয়ার ভীষণ ইম্পর্টেন্ট। এটা গেলো প্রশ্নপত্রের দিক, মানে এই প্রশ্নগুলো হয়। এবার আগের বছর যেটা চলে এসছে সেটা বাদ দিয়ে বাকি যেগুলো থাকলো সেগুলো করতে হবে। গল্পেতে চলে আসি, জেন আয়ারের গল্পটা কি? জেন আয়ারের গল্পটা শার্লট ব্রন্টি শুরু করছেন জেন আয়ার প্রোটাগনিস্ট তার যখন 10 বছর বয়স তখন থেকে। 10 বছরের একটি মেয়ে জেন আয়ার, তার বাবা মা মারা গেছে, খুব অল্প বয়সে জেন আয়ার অনাথ হয়ে গেছে, মানে শি হ্যাজ বিকাম অ্যান অরফ্যান গার্ল ইন ভেরি লিটল এজ। বুঝতেই পারছো, 10 বছরের মেয়ে, তার বাবা মা নেই, মামার বাড়িতে মানুষ, মামাও মারা গেছেন রোগেতে, মামারও রোগ ছিল, টাইফাস কিছু একটা রোগ ছিল, মামা মারা গেছেন। মামি আর মামির 3 সন্তান, 2 মেয়ে 1 ছেলে, এই নিয়ে হচ্ছে জেন আয়ারের জীবন। জেন আয়ার, জেন আয়ারের মামি, তার মামির 2 মেয়ে 1 ছেলে। দেখা গেল মামি এবং মামির 2 মেয়ে 1 ছেলে তারা কেউই জেন আয়ারকে পছন্দ খুব একটা করে না এবং ওকে একটুখানি কর্নার করে রাখে, সাইড করে রাখে। তো এইভাবে জেন আয়ার ভীষণভাবে একটা পরিত্যক্ত সামগ্রীর মতো বাড়ির এক কোণে পড়ে থাকে। কষ্টের জীবন, বাচ্চা থেকেই কপাল খারাপ। তো জেন আয়ার কী করলো? জেন আয়ার একা একাই নিয়ে থাকে, মামি পাত্তা দেয় না, মামি নিজের ছেলে মেয়েদেরকেও বারণ করে দিয়েছে ওর সঙ্গে কথা বলবি না, মানে ও যাতে যত তাড়াতাড়ি বিদেয় হয়, ওকে বিদেয় করার সব রকম মানসিক প্রিপারেশন মামি নিয়েছে। সে মামি এলো লাঠি নিয়ে, পালাই পালাই, এরকম একটা অবস্থা, মানে মামি ওটাও এখানে ভালো নয়। যাই হোক, তো মামিকে একবার বুদ্ধি দিলেন একজন এলাকার মানুষ, একজন, যে একটা কাজ করতে পারেন, ওকে ওই যে স্কুল আছে না তোমাদের, যেটাকে বলে বোর্ডিং স্কুল, বোর্ডিং স্কুলে রেখে, একটা অরফ্যানেজ স্কুল আছে যেখানে বাবা মা নেই যাদের, অনাথ বলে, সেই অনাথদের অনাথ আশ্রম স্কুল টাইপের, এখানে রেখে পড়ান, লউড স্কুল, সেখানে পড়ালে ও এ বাড়িতে থাকবে না। তো মামির কথাটা খুব পছন্দ হলো, মামির মানে একদম মামির মতলবের কথা বলেছেন, মামি বললো হ্যাঁ হ্যাঁ এক কথা রাজি। এবং এমন একটা স্কুলে ছিল যেখানে মাইনেও লাগে না, চ্যারিটি থেকে যে স্কুলগুলো চলে, অনাথ আশ্রমের স্কুলগুলো, তো জেন আয়ারকে নিয়ে গিয়ে ভর্তি করে দিল। এবার এমন একটা ঘটনা ঘটলো লউড স্কুলে যে জেনও কিন্তু খুব একটা প্রবলেমে পড়লো না, জেনও হাঁপ ছেড়ে বাঁচলো, কারণ মামি এবং মামাতো ভাই বোনদের যে ব্যবহার সেটা জেনকে ভীষণভাবে কর্নাট করেছিল। ভাবলো অ্যাটলিস্ট স্কুলে গেলে তো একটু বন্ধুবান্ধব পাবো বা একটু আলাদা হবে জীবনটা। যাই হোক, সে 10 বছর বয়সে গেল সেই অনাথ আশ্রমের যে স্কুল লউড স্কুলে, কিন্তু লউড স্কুলের যে প্রিন্সিপাল মিস্টার ব্রকেলহাস্ট, সেই ছিল আরেকজন ভীষণ বদমাইশ লোক। সে কী করতো? স্কুলের টাকা চুরি করতো এবং বাচ্চাদেরকে দিত হচ্ছে পুয়োর ড্রেস, পুয়োর মিল, থাকার জায়গা, ঠান্ডা ঘর, কোনো রকম জীবনে সুখ সামগ্রীর কোনো ব্যবস্থা দিত না জেন আয়ারকে এবং জেন আয়ারের যে বন্ধুবান্ধবী ছিল তাদেরকে, এবং সেই টাকাগুলো সে চুরি করে নিয়ে চলে যেত, ঠিক আছে? তাহলে আমরা দেখতে পাচ্ছি সে 1847 হোক আর 2023 সাল হোক, মানে প্রভাবশালী লোক টাকা চুরি করছে, এটা খুব কমন এলিমেন্ট। যুগে যুগে সময় পাল্টে যায়, সময়ের যে মানুষগুলোর স্বভাব পাল্টায় না। যাই হোক, তো ব্রকেলহাস্ট এরকমভাবে টাকা পয়সা চুরি করতো। তো জেন আয়ারের স্কুলের জীবনটা খুব ফিজিক্যালি খুব কষ্টে কাটতে শুরু করলো, কিন্তু সেখানে দুটো ভালো মানুষকে সে পেলো। তার বন্ধু হেলেন বার্নসকে সে পেলো। হেলেন বার্নস ওয়াজ ভেরি গুড ফ্রেন্ড অফ জেন আয়ার, এবং সে বয়সেও হেলেন জেন আয়ারের থেকে বড় ছিল, এবং হেলেন খুব স্পিরিচুয়াল ছিল। ক্রিশ্চিয়ান স্পিরিচুয়ালিটি তার মধ্যে খুব ভর্তি ছিল, যে জন্য জেন আয়ারের মধ্যে একটা ক্রিশ্চিয়ান স্পিরিচুয়ালিটির ইনফ্লুয়েন্সড হলো হেলেন বার্নসের থেকে। হেলেন বার্নস ভালো বন্ধু পেল, আর একজন ভালো মিস টেম্পল বলে একজন ভালো ম্যাডামকে পেলেন স্কুলে, যিনি জেন আয়ারের সঙ্গে বন্ধুর মতো ব্যবহার করতেন। তাহলে মামার বাড়িতে কেউই ছিল না পছন্দের, এখানে এই দুজনকে পেল। তো সেক্ষেত্রে সামাজিকভাবে দুটো মানে বন্ধুর মতো বা একজন বন্ধুর মতো গাইডেন্স পেলেন জেন আয়ার, কিন্তু বাকি দিক থেকে দেখতে গেলে থাকা খাওয়া পড়া সেই কষ্ট মামির বাড়িতে যা ছিল এখানেও তাই ছিল। তো এক সময় অবস্থা পাল্টায়, সময়ের সঙ্গে সঙ্গে সময়ের পরিস্থিতি বদলায়। তো কী বদলানো না, জেন আয়ারকে তার যে এলাকার যাদের চ্যারিটিতে স্কুলটা চলতো তাদের কানে গেল যে জেন আয়ারের লউড স্কুলে এরকমভাবে দুর্নীতি হচ্ছে। তারা ব্রকেলহাস্টকে সরিয়ে দিল এবং স্কুলে আরও ফান্ডিং এলো, এবং স্কুলের অবস্থাটা আস্তে আস্তে পাল্টালো। জেন আয়ার ওই স্কুল থেকে পড়াশোনা শেষ করলো, 2 বছর সেখানে টিচিংয়ের কাজও করলো অ্যাজ আ টিচার। তাহলে জেন আয়ারের দেখা যাচ্ছে সামগ্রিক অবস্থাটা আপাতত দৃষ্টিতে পাল্টালো। এবার 2 বছর টিচিংয়ের কাজ করার পর জেন আয়ারের মনে হলো যে আর ভালো লাগছে না পড়াতে, বড্ড একঘেয়ে হয়ে গেছে। 6 বছর ওই স্কুলে পড়ে, 2 বছর টিচিংয়ের কাজ করে, এখন জেন আয়ারের 18 বছর বয়স। সে একটা গভর্নেন্সের অ্যাড দেখলো খবরের কাগজে, এবং গভর্নেন্সের অ্যাডে সে নিজেকে নিয়োজিত করলো, মানে জেন আয়ার হ্যাজ বিকাম আ গভর্নেন্স। গভর্নেন্স মানে কি, কারোর বাড়িতে থেকে তার সন্তানকে মানুষ করা, দেখাশোনা, সব খাওয়া পড়া সব কিছু দেখা, এবং সেখান থেকে ভালো হাইলি পেমেন্ট নেওয়া। কারণ গভর্নেন্সদের মাইনে কিন্তু ভালো হয়, যথেষ্ট ভালো পেমেন্ট তাদের হয়, যেহেতু তারা 24 ঘন্টা অ্যাভেলেবেল থাকে তার কাজে, সেই বাড়িতেই তারা থাকে। যাই হোক, জেন আয়ারের পরবর্তী ডেস্টিনেশন হলো লউড থেকে থর্নফিল্ড হল। থর্নফিল্ড হলে গিয়ে সে মিস্টার রচেস্টার নামক একজনের মেয়েটির নাম অ্যাডেল ভার্নেস, তাকে পড়াতে তার দেখাশোনা করতে লাগলো। এবং মিসেস ফেয়ারফ্যাক্স ছিল সেই বাড়ির মানে সুপারভাইজার, সেখানে সে থাকতে লাগলো ইত্যাদি। তো রচেস্টার সাহেব থাকতেন না, বাড়ির মালিক। তো অ্যাডেল ভার্নেস জেনের আন্ডারই ছিল। তো একদিন হঠাৎ করে রাস্তায় একটি পুরুষের সঙ্গে সন্ধ্যেবেলা জেনের দেখা হলো, ঘোড়া থেকে পুরুষটি জেনের সামনে উল্টে পড়ে গেল, এবং যে জেন তাকে ফিল্মি কায়দায় তো জেন তাকে তুললো, এবং তারা আবার ওই পরিচয়, একটা হালকা পরিচয়। পরে গিয়ে জেন জানতে পারলো যে এই যিনি পড়ে গেছিলেন তিনিই হচ্ছেন রচেস্টার, যে রচেস্টার সাহেব অ্যাকচুয়ালি অ্যাডেল ভার্নেসের অভিভাবক এবং জেনের মালিক। সেই মালিক মানে তাকে পেমেন্ট যে দেয় আর কি, সেই অর্থে আর কি, মানে জেনের কাজের মালিক বলতে পারি। তো যাই হোক, তো এরকমভাবে রচেস্টার ছিলেন, তার স্ত্রী তাকে ছেড়ে চলে গেছিলেন, এবং জেনেরও জীবনে কোনো পুরুষ নেই। তো অবভিয়াসলি মানে অপোজিট পোল অ্যাট্রাক্টস খুব ইজিয়ার ব্যাপারটা। তো তাদের মধ্যে একটা পছন্দর, একটা ভালো লাগার একটা জায়গা তৈরি হলো রচেস্টার এবং জেনের মধ্যে, এবং আস্তে আস্তে সময় অতিবাহিত হতে লাগলো। রচেস্টার জেনকে একসময় প্রপোজাল দিল, তার ভালোবাসার কথা জানালো, এবং জেনও একসময় সেটাতে রাজি হলো। তখন জেন প্রেমে পড়ে গেছে, মানে অলরেডি দুজন দে বোথ আর ইন লাভ উইথ ইচ আদার অ্যাট দ্যাট টাইম ফর দ্য টাইম বিং, এসব ঘটে গেছে। তো জেন রচেস্টারের প্রপোজালে হ্যাঁ বললো। তারপর রচেস্টার যখন বিয়ের প্রপোজাল দিল, তখন জেন একটুখানি ডাউটফুল হলো যে রচেস্টার কিন্তু জেনের মতো ইন্ট্রোভার্ট নয় বা এত শান্তশিষ্ট নয়। রচেস্টার একটু পার্টি শাটি করতে ভালোবাসে, ঘুরতে ভালোবাসে, হুল্লোড়ের পুরুষ যাকে বলে। তো প্লাস অ্যাডেল ভার্নেস কি রচেস্টারের নিজের মেয়ে, এই উত্তরটাও কিন্তু এখনও অবধি জেন পায়নি, কারণ রচেস্টারের সঙ্গে কিন্তু অ্যাডেল ভার্নেসের মুখের চোখের কোনো মিল নেই। কারণ অ্যাডেল ভার্নেসকে দেখতে একদম সেই টিপিক্যাল ইউরোপিয়ানদের মতো, আর রচেস্টার তুলনামূলক একটুখানি অন্যরকম দেখতে, মানে বাবার সঙ্গে মেয়ের কোনো মিল নেই। তো রচেস্টারকে এই প্রশ্নটা করতে গিয়েও জেন কখনো করতে পারেনি যে ও কি তোমার নিজের মেয়ে। তো পরবর্তীকালে জেনের কানে এসেছিল যে ওর মা ওকে ছেড়ে চলে গেছিলো, রচেস্টার ওকে নিয়ে এসেছিলো। ফলে ও যে রচেস্টারের নিজস্ব বায়োলজিক্যাল ডটার কিনা অ্যাডেল ভার্নেস, সেটা কিন্তু জেন তখনও জানতো না। এবং জেনের একই সঙ্গে ছিল লোকটাকে কেয়ারিং আদেও, কারণ পার্টিসাটি করে বেড়ায়, হুল্লোড় করে বেড়ায়, খুব মানে বহুগামী জীবন রচেস্টারের। তো সেইটা জেনকে একটুখানি খুঁতখুতানিটার ছিল যে আদেও কি একে বিয়ে করা ঠিক হবে, কারণ বিয়ে মানে তো শুধু বসে বিরিয়ানি খাওয়া না, বিয়ে মানে তো একটা ভীষণ দায়িত্বপূর্ণ একটা কাজ, সেখানে পুরো জীবনের দায়িত্ব নিতে হয় একে অপরের। তো জেন একটুখানি সন্দিহান ছিল, ডাউটফুল ছিল, বাট সি কমিটেড। কিন্তু সে দেখলো ডাউটফুল থাকলেও জেন রাজি হলো যে রচেস্টারকে বিয়ে করতে। যাকে এই সময় একটা বিয়ের ব্যাপার স্যাপার যখন তৈরি হচ্ছে জেনের, সেই সময় জেনের মামির একটা কল জেন পেলো। সেই মামি, সেই বদমাইশ মামির, প্রায় 10 বছর যার সঙ্গে কোনো সম্পর্ক নেই, যে সে মৃত্যুশয্যা জেনকে দেখতে চেয়েছে। তো জেন গেল দেখা করতে গিয়ে জেন জানতে পারলো যে জেনের যে এক কাকা ছিল, সেই কাকা জেনকে নিজের কাছে রাখতে চেয়েছিল এবং নিজের উত্তরাধিকারী বানাতে চেয়ে একটা জেনের কাকা একটা চিঠি দিয়েছিল। তো সেই চিঠি চিঠিটা মামি চেপে গেছিল, জেনকে জানায়নি, ফলে এবং জেন মৃত জানিয়ে দিয়েছিল তার কাকাকে মিথ্যে করে তার মামি, যে জেন আয়ার নাকি মানে মৃত, এটা জেনের মামি মিথ্যে করে জানিয়েছিল। ওকে, তা মামি যত রকম বদমাইশি করা করেছে, কিন্তু মৃত্যুশয্যায় তার স্ট্রোক হয়ে গেছে, মৃত্যুশয্যায় এসে যে তার মামি নিজের অপরাধ বোধে ভুগছিল সে জেনকে সব স্বীকার করলো এবং সেই চিঠিটা জেনের হস্তান্তর করলো। তো জেনের যে একটা কাকা আছে তার নাম জন আয়ার, জেন প্রথমবার জানতে পারলো যে কাকা তাকে ভালোবাসে, তার কাছে নিজের কাছে রাখতে চায়। দ্যাটস ইট, হয়ে গেল। এদিকে বিয়ে ঠিক হয়ে গেছে, জেন খুব উত্তেজিত, কিন্তু দেখা গেলো যে থর্নফিল্ড হলের যে বাড়ি, সেই বাড়িতে বিভিন্ন ভৌতিক কাণ্ড কারখানা ঘটতে লাগলো। একদিন রচেস্টারের ঘরে আগুন লেগে গেল, জেন গিয়ে জল দিয়ে সে আগুন নেভালো। একদিন বাড়িতে একজন গেস্ট এসেছিলো মিস্টার ম্যাসন নামে, তার উপরে অ্যাটাক হলো, তাকে কেউ ধাক্কা দিয়ে দিল, তাকে কেউ ছুরি নিয়ে তেড়ে গেছিলো, কে সেটা জানা যাচ্ছে না। একদিন দেখা গেল জেনের যে বিয়ের যে ড্রেস, তার সামনেই বিয়ে, সাদা যে গাউন বিয়ের, ক্রিশ্চিয়ানদের যে সাদা গাউন থাকে মেয়েদের বিয়ের, সেই গাউনটাকে কেউ ঘরে ঢুকে রাত্রিবেলা কুটি কুটি করে দুটো টুকরো করে ছিঁড়ে দিয়েছে। এরকম ভৌতিক কাণ্ড কারখানা ঘটতে লাগলো এবং জেন বুঝতে পারলো না কে করছে ব্যাপারটা। যাই হোক, এই এরকম একটা উৎকণ্ঠার মধ্যে জেনের যখন ফাইনালি বিয়ের দিন যেদিন এলো, মানে সেই দিন দেখা গেল জেন আয়ারের বিয়ে হতে চলেছে। এরকম সময় মিস্টার ম্যাসন বলে সেই এক ভদ্রলোক, এবং সে তার লয়ার নিয়ে এলো, এসে বললো যে এই বিয়ে হতে পারে না, রচেস্টার অলরেডি ম্যারিড এবং রচেস্টার আমার বোনকে বিয়ে করে রেখেছে, সে আমার বোন এখনও মারা যায়নি বা তাদের ডিভোর্স হয়নি, তাহলে আর একটা কী করে সে বিয়ে করতে পারে। তো এইভাবে দেখা গেল রচেস্টার বলল, হ্যাঁ আমি ম্যারিড, কিন্তু আমার বাবা পয়সার জন্য আমাকে বার্থা বলে একজন নারীর সঙ্গে বিয়ে দিয়েছিল, সে আমি বিয়ের পর একে আমি আমার অনিচ্ছায় বিয়েটা করেছিলাম, তারপর দেখলাম যে সে মহিলা পুরো পাগলের সঙ্গে আমার বিয়ে দেওয়া হয়েছে, ফলে আমি এই বিয়ে মানি না। কিন্তু লয়ার বললো, না মানলে তো কিছু করার নেই, বিয়ে যখন হয়েছে তোমার ডিভোর্সও হয়নি আর তোমার বউ বেঁচেও আছে, তোমাকে তুমি আর একটা বিয়ে করতে পারবে না। এইভাবে জেনের বিয়েটা ভেঙে গেল। তো বার্থা কোথায় থাকে? বার্থাকে রচেস্টার তিনতলার ঘরে বন্দি করে রেখে দিয়েছে, তালা বন্ধ করে, এবং একজন কাজের লোক রেখে দিয়েছে গ্রেস পোল, যে বার্থার দেখাশোনা 24 ঘন্টা করতো, যেটা জেন কিন্তু জানতো না যে ওখানে ঘরে একজন বন্দি আছে। সেই জন্য আওয়াজ টাওয়াজ পেতো, ভৌতিক কাণ্ড কারখানা হতো, এবং এই জেন আয়ার ভাবতো হয়তো এটা ভূতের কাণ্ড, কিন্তু আসলে যে তার হবু বরের প্রাক্তন স্ত্রী এসব করছে সেগুলো জেন কিন্তু তখন বুঝতে পারেনি। তো দেখা গেল যেগুলো ভৌতিক কাণ্ড বা তার জামা ছিঁড়ে দেওয়া, রচেস্টারকে আগুন লাগিয়ে দেওয়া, এগুলো সব বার্থাই গ্রেস পোল ঘুমিয়ে পড়লে চাবি নিয়ে বেরিয়ে আসতো এবং এসব করতো, ভৌতিক একটা অ্যাটমসফিয়ার করতো ঘরের মধ্যে। তো বার্থা বন্দি আছে, ম্যাসন বলে এই বিয়ে হতে পারে না, জেনের বিয়ে ভেঙে গেল। জেন মন খারাপ করে চলে গেল, সব কিছু ছেড়ে যা কিছু পয়সা ছিল হাতে অল্পই, তাই নিয়ে যেদিকে দুচোখ চায় বেরিয়ে পড়লো, কারণ এই বাড়ি তার থাকা যায় না। রচেস্টার তাকে প্রপোজাল দিয়েছিল জেনকে, যে জেন চলো আমরা এখান থেকে সাউথ ফ্রান্সে পালিয়ে যাই, ওখানে আমাদেরকেও চিনবে না, আমরা স্বামী স্ত্রী পরিচয় দিয়ে থাকবো। জেন বললো, না এইভাবে তো হয় না, কারণ ভালো তোমায় বাসি ঠিক কথাই, কিন্তু আমার যে ইন্টিগ্রিটি, আমার যে ডিগনিটি সেটাকে এবার ওখানে আমি তো কেপ্ট পরিচয় থাকবো, আমি তো তোমার আসল বউ নয়, তোমার তো বউ আছে, তা আমি কী পরিচয় তোমার সঙ্গে বাঁচবো, তোমার সঙ্গে আমি ভালোবাসি ঠিক কথা, কিন্তু তোমার সঙ্গে আমি বাঁচতে পারবো না একসঙ্গে, কারণ সেখানে আমার ডিগনিটি হার্ম হবে, আমার মান সম্মান বলে কিছু থাকবে না। তো জেন আয়ার রাজি হলো না, সে একদিন ভোর রাতে চলে গেল রচেস্টারকে ছেড়ে, থর্নফিল্ড হল ছেড়ে সে একটা মুর হাউসে গিয়ে পড়লো। সেখানে একটা বাড়ির সামনে গিয়ে সে অজ্ঞান হয়ে গেছিল। সে বাড়িতে দুই বোন ছিল, মেরি এবং ডায়ানা, এবং তাদের এক ভাই ছিল জন রিভার। তো তারা ওকে উদ্ধার করলো। সে এই বাড়িতে বা জেনের নতুন জীবন শুরু হচ্ছে। সেই যে দাদা ছিল ওদের, জন রিভার বলে একজন, সে জেনকে একটা চাকরি দেখে দিল লোকাল গ্রামের একটা স্কুলে, এবং দুই বোনের সঙ্গে, দুই বোন ছিল গভর্নেস, তাদের সঙ্গে জেনের সুন্দর একই বয়স গ্রুপ, এজ গ্রুপের মধ্যে ওদের বন্ধুত্ব হয়ে গেল। আস্তে আস্তে এই বাড়িতে জেনের জীবন সুন্দর কাটতে লাগলো এবং জেন খুব এদের সঙ্গে একটা সখ্যতা গড়ে উঠলো। এবং জন রিভার যেটা হলো কি, সে ছিল ক্লার্জিম্যান, মানে হচ্ছে চার্চের কাজ করে, চার্চের সব রকম কাজ করে। তো জন রিভার কী করলো, জন রিভার জেনের প্রেমে পড়ে গেল একদিন, এবং সে জেনকে প্রপোজাল দিল বিয়ের জন্য, এবং তার সঙ্গে ইন্ডিয়া মানে আমাদের দেশে আসার জন্য এসে, কারণ জন রিভার চায় এখানে ধর্ম প্রচার করতে, ক্রিশ্চিয়ানিটির মিশনারি প্রচার করতে, জেন যেন তার বউ হিসেবে যায়। জেন প্রথমে না করলো, কারণ জেন রচেস্টারকে মনে মনে ভালোবাসতো, কিন্তু দীর্ঘদিন অতিবাহিত হচ্ছে, জন রিভার প্রতিদিন পুশ করছে যে তুমি হ্যাঁ করো, হ্যাঁ করো, আমার ওকে বিয়ে করো, উইল ইউ ম্যারি মি, উইল ইউ ম্যারি মি করে চলেছে। তো জেনের মনটা একটু নরম হলো, যে দেখলো কি আর করা যাবে, আমার তো এইভাবেই জীবন কাটবে, তার থেকে শেষ বয়সটা কি তাহলে ইন্ডিয়া গিয়ে বউ হয়ে থাকবো। জেনের যখন এরকম চিন্তাভাবনা হচ্ছে, তখন কথায় কথায় জানা গেল যে জেন আয়ারের যে সেই কাকা ছিলেন জন আয়ার, তাকে এই জন রিভার চিনত, এই যে ক্লার্জিম্যান। সে বলল, আরে উনি তোমার কাকা, উনি তো তোমার নামে বিরাট, তুমি ওই জেন আয়ার, তোমার নামে তো প্রায় 20,000 পাউন্ড সম্পত্তি ছেড়ে গেছেন, উনি তো সম্পর্কে আমাদেরও দুঃসম্পর্কের কাকা হয়। ফলে তালে গোলে দেখা গেল জেন আয়ার, জন আয়ার আর এই মেরি, ডায়ানা আয়ার, এরা সবাই দুঃসম্পর্কের ভাই বোন, এবং ওই জন আয়ার এদের সবারই কাকা। এবং বললো, কাকা আমাদেরকেও সম্পত্তি দেবে, আমরা আশা করেছিলাম, আমাদের একটা কানা করিয়েও দেয়নি, ফুটো করিয়েও দেয়নি, পুরো টাকাটা দিয়ে গেছে তোমাকে 20,000 পাউন্ড। 20,000 পাউন্ড মানে আজকের দিনে কিন্তু কোটি টাকার উপরে আজকের কারেন্সিতে দাঁড়িয়ে, কারণ তোমার নামে তার পুরো ইনহেরিটেন্সটা সে দিয়ে গেছে উত্তরাধিকারের সূত্রে তোমাকে। তো জেন তো ভীষণ খুশি হলো, কারণ মানিটারি টেনশন তার জীবন থেকে চলে গেল। তবে জেনের মন বড় ছিল, সে বলে, দেখো তোমাদেরও যখন কাকা হয় একটা কাজ করছি, পুরো টাকাটা আমি নেবো না, টাকাটাকে 4 ভাগে ভাগ করি, মেরি, ডায়ানা, তুমি আর আমি 5000 পাউন্ড করে ভাগ করে নিই। ওদেরও খুশি, জেনও খুশি, খুব ভালো সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়ে গেল, কারণ দেওয়া নেওয়া হলে সম্পর্ক বেশি ঘনিষ্ঠ হয়ে যায়, আর টাকা হলে তো কথাই নেই। তো এইভাবে দেখা গেল জেন আয়ারের সঙ্গে জন রিভারদের যে ফ্যামিলি আরও বেশি সখ্য হয়ে গেল। এবং জেন যখন মোটামুটি বিয়েতে রাজি জনকে, সে দেখছে কী বা করবো, শেষ জীবন টাকার সমস্যা আর নেই, আর স্কুলে কাজ করার দরকার নেই, শেষ জীবনটা ইন্ডিয়াতে গিয়ে ধর্ম প্রচার করি এবং একজন ধর্মের পায়ে নিজেকে নিয়োজিত করে দিয়ে। এরকম একটা জেনের চিন্তাভাবনা যখন যৌবনেই চলে এসছে, একটা সাধিকা টাইপের চিন্তাভাবনা। সেই সময় হঠাৎ রাত্রিবেলা একদিন সে স্বপ্নে দেখলো যে রচেস্টারকে স্বপ্নে দেখলো, রচেস্টার জেন জেন করে চিৎকার করে কাঁদছে। মনটা ভারাক্রান্ত হয়ে গেল, আবার সেই জেনের মনে পড়লো রচেস্টারকে, সে রচেস্টারের কাছে ফিরে যেতে চাইলো। পরের দিন সকালে উঠেই সে থর্নফিল্ড হলে শুধু রচেস্টারকে চোখের দেখা দেখতে গেল, গিয়ে দেখলো কি কি ছেড়ে এসেছিলাম আর কি পড়ে আছে, পুরো বাড়িটা আগুনে ভস্মীভূত হয়ে গেছে, পুরো বাড়ি একখানা, এবং বাড়িতে আর কেউ নেই। গিয়ে রচেস্টার বেঁচে আছে, রচেস্টারের ডান হাতটা এবং ডান চোখটা পুরো গেছে। কিভাবে গেছে না, একদিন ওরকম বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছিল আবার ওই ওর যে পাগল যে বউ বার্থা, এবং সেই আগুন থেকে বাড়িটাকে এবং বাকি চাকর বাকরদের বাঁচাতে গিয়ে রচেস্টার বাকিদের তো বাঁচাতে পেরেছিল, নিজের হাতটা নিজের চোখটাকেই বাঁচাতে পারেনি, পুড়ে গিয়ে নষ্ট হয়ে গেছে। এবং রচেস্টারকে মানে বিভৎস দেখতে লাগছে। রচেস্টার জেনকে হারিয়ে খুবই যে বিদগ্ধ, সে শুধু আগুনে পড়েনি, বিরহের আগুনেও পুড়েছে, জেন আয়ারের বিরহে, সেটাও সে জানালো। এবং বার্থা সুইসাইড করেছে, আগুন লাগিয়ে ছাদ থেকে ঝাঁপ মেরে দিয়েছিল, বার্থা মরা গেছে। এবং জেনের প্রচণ্ড মন কেঁদে উঠলো, রচেস্টারকে এই রূপে দেখবে ভাবেনি, কিন্তু এই রূপটাও তার ভালোবাসার পথে পরিপন্থী হলো না, সে কিন্তু রচেস্টারের সঙ্গে জীবন অতিবাহিত করবে ঠিক করলো। রচেস্টারকে জেন বলল যে তোমার আর কোনো চিন্তা নেই, এখন আমি অনেক টাকার মালিক, 5000 পাউন্ড আমি পেয়ে গেছি, প্রচুর টাকা আমার, নিয়ার অ্যাবাউট আজকের ডেটে প্রায় 30 লক্ষ 40 লক্ষ টাকার কাছাকাছি, যেটা সেদিনকে অনেক টাকা। তো কোনো অভাব আমাদের হবে না, তুমি যেমন আছো থাকো, আমি তোমায় ডাক্তার দেখাবো, আমি সারাবো, আমি তোমার সঙ্গেই থাকবো। রচেস্টার বললো তুমি কথা দাও আর আমায় ছেড়ে যাবে না, কারণ ওদের মধ্যে ভালোবাসাটা ছিলই, জেন কথা দিল ছেড়ে যাবে না, এবং তারা একসঙ্গে থাকতে আরম্ভ করলো। তো রচেস্টার যে স্বপ্নটা দেখেছিল সেই স্বপ্নটাতে নিছক অমূলক নয়, সেটা কিন্তু প্রমাণ হলো যে অ্যাকচুয়ালি ওটা একটা টেলিপ্যাথিক কানেকশান ছিল। রচেস্টার জেনের কথা ভাবলে জেন ডাক শুনতে পেয়েছিল, এবং রচেস্টারের স্বপ্ন পূরণ হলো, মানে অবভিয়াসলি এদিকে জন রিভারের স্বপ্ন ভেঙে গেল, তারা জেনকে বিয়ে করা হলো না। তো এইভাবে রচেস্টার আর জেনের মধ্যে একটা হ্যাপি এন্ডিং বলতে পারি, একটা বিয়ে হয়ে গেল এক সময়। এবং যে জন রিভারের দুই বোনের তাদেরও ভালো বিয়ে হয়ে গেল, এদের মধ্যে এদের তিনটে কাপলের মধ্যে ভালো দেখাশোনা যাতায়াত সবই ছিল। জন রিভার একা হয়ে গেল, একা সে ইংল্যান্ড থেকে ভারতবর্ষে চলে এলো মিশনারির ধর্ম, খ্রিশ্চান ধর্ম প্রচার করতে, এবং সে ভারতে সে খুব অসুস্থ হয়ে পড়লো। আর ঠিক 2 বছর পর জেনের সঙ্গে বিয়ের 2 বছর পর রচেস্টারের জীবনটা ভালো হয়ে গেল। জেন ওয়াজ আ লাকি ম্যাসকট ফর রচেস্টার, রচেস্টারের ডান চোখটা দৃষ্টি সে ফেরত পেল, অ্যাজ ওয়েল অ্যাজ তাদের একটা ফুটফুটে সন্তান হলো, একটি ছেলে হলো রচেস্টার এবং জেন আয়ারের, এবং ছেলে হওয়ার সাথে সাথেই জেন আয়ারের গল্পটা শেষ হচ্ছে। তাহলে এটা একটা এন্টায়ারলি একটা মেয়ের 10 বছর বয়স থেকে তার নিজে যখন সে বাচ্চা ছিল সেখান থেকে সে বিয়ে করে তার বাচ্চা হচ্ছে, এই এতদিনকার একটা জার্নি জেন আয়ারের গল্পটা। প্রচুর ওঠানামা আছে, ছোট থেকে জেন আয়ার ভাগ্যটা মোটে ভালো না, কিন্তু সে সৎ, সে সমস্যা এলে মোকাবিলা করতে পারে, সে নিজের ইন্টিগ্রিটি নিজের ডিগনিটির জন্য ভীষণভাবে কিন্তু জেন আয়ার কমিটেড, সেগুলো সে করে গেছিলো। এবং তার ফলে কী হলো, তার জীবনে দেখো প্যারালালি কিন্তু ওঠানামাগুলো আসে, মামির বাড়িতে দুঃখ, স্কুলে গিয়ে বন্ধু পাচ্ছে সেটা ভালো, আবার স্কুলে খাওয়া পড়া ভালো পাচ্ছে না, অপমানজনক একটা পরিস্থিতি পাচ্ছে সেটা খারাপ, আবার স্কুল থেকে স্কুলে চাকরি পাচ্ছে সেটা ভালো, মানে ভালো খারাপ হাত ধরাধরি করে জেন আয়ারের জীবনে আমাদের সবাইকার জীবনের মতো হাঁটছে। স্কুলে 2 বছর পড়াচ্ছে সেটা ভালো, থর্নফিল্ড হলে গিয়ে চাকরি পাচ্ছে সেটা ভালো, আবার তার জীবনে রচেস্টারের প্রেম আসছে সেটা ভালো, কিন্তু সে প্রেমটা পরিণত হচ্ছে না, তার প্রেম ভেঙে যাচ্ছে, তার বরের অলরেডি হবু বরের অলরেডি বউ আছে, সে তার বিয়ে ভেঙে গেল সেটা খারাপ, মুর হাউসে গিয়ে দারিদ্রের সঙ্গে খেতে না পেয়ে জীবন কাটছিল প্রথম দিকে রাস্তায় ঘুরে, সেটা খারাপ। আবার জন রিভারদের বাড়িতে আশ্রয় পেলো, বন্ধুত্ব পেলো, নতুন চাকরি পেলো সেটা ভালো, আবার কাকা সম্পত্তি দিয়ে গেছে সেটা দারুণ ভালো জিনিস ঘটছে পাশাপাশি, আবার কাকা সম্পত্তির পাশাপাশি জন রিভার বিয়ের জন্য খুব চাপ দিচ্ছে সেটা খারাপ, কারণ সে বিয়ে করতে চায় না ওকে। আবার গিয়ে দেখা যাচ্ছে রচেস্টার কাঁদছে, তাকে দেখে রচেস্টারের হাত পুড়ে গেছে, চোখ পুড়ে গেছে, বাড়ি পুড়ে গেছে সেটা খারাপ, আবার রচেস্টারকে বর হিসেবে গ্রহণ করছে, তাদের যে অসমাপ্ত ভালোবাসাটা একটা পরিণয় সমাপ্তি পাচ্ছে সেটা ভালো, তাদের সন্তান হচ্ছে সেটা ভালো, তাদের রচেস্টার চোখ ফিরে পাচ্ছে সেটা ভালো। তা জেনের জীবনেই ভালো খারাপ জাস্ট লাইক লিফটের মতো আপস অ্যান্ড ডাউনস কিন্তু চলতেই থেকেছে, ঠিক একটা নর্মাল মানুষের জীবন যেমন চলে, নর্মাল মানুষের কিন্তু মানে ট্রেনের বগির মতো সব কটা কম্পার্টমেন্ট সবসময় হ্যাপি চলে না, কোনো কম্পার্টমেন্টের জীবনে সমস্যা চলে, কোনো কম্পার্টমেন্টে ভালো চলে, সুখ দুঃখ হাত ধরাধরি করে চলে, সময়ের ব্যাপার সবই। তো এই জার্নিটা জেন আয়ারে দেখানো হয়েছে। আর এটা একটা বেলদাংস রোমান একটা জার্মান শব্দ, যার মানে হচ্ছে নভেল অফ এডুকেশন, শিক্ষার উপন্যাস। কী শিক্ষা? এখানে প্রোটাগনিস্টের স্পিরিচুয়াল এবং মোরাল ডেভেলপমেন্টটাকে যে নভেলে মানে ডেভেলপমেন্টটাকে দেখানো হয়, মোরাল অ্যান্ড স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট অফ দ্য প্রোটাগনিস্ট, দ্যাট হ্যাজ বিন কল্ড বিলদাংস রোমান, সেটাকে বিলদাংস রোমান বলে। তার জেন আয়ারে সেটা মোরাল আর স্পিরিচুয়াল ডেভেলপমেন্টটা 10 বছর বয়স থেকে তার মা হওয়া অবধি দেখানো হয়েছে, সেই জন্য এটা একটা বিলদাংস রোমান। তো এন্টায়ারলি জেন আয়ারের গল্পটা আমি তোমাদের বললাম, 38টা চ্যাপ্টার আছে, চাইলে পড়ে ফেলতে পারো, কিচ্ছু আলাদা নেই। আমি পুরো দরকারি সব কটা জায়গায় কভার করেছি। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে কাইন্ডলি লাইক করো, কারোর ভালো লাগবে মনে করলে তাকে একটু শেয়ার করে দিও। পরের ভিডিও তাড়াতাড়ি দেখা হবে। থ্যাংক ইউ।